মহালয়ার দিনে আইসিসিআর অবনীন্দ্রনাথ ঠাকুর গ্যালারিতে দুর্গা আড্ডায় হাজার ক্যানভাসে ফুটে উঠল উমা। স্ক্রেলিট ইন্ডিয়ার পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এই দুর্গা আড্ডার। অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন 8 থেকে 80 বয়সের চিত্রশিল্পীরা। কলকাতার পাশাপাশি ভিন রাজ্যের শিল্পীরাও অংশগ্রহণ করেছিলেন। ওড়িশা, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের শিল্পীরাও ছবি আঁকলেন, সৃষ্টি করলেন তাদের মনির দুর্গাকে। আমার পাশে দুর্গা বললে একটি ছোটবেলা দুর্গা যাতে তারা আড্ডায় আমন্ত্রিত ছিলেন স্বনামধন্য চিত্রশিল্পীরা। খুদে থেকে বয়স্ক শিল্পীদের প্রতিভা তাদের মন কেড়েছে বলে জানান তারা। আজকে মহালয়ার শুভ সূচনাতে এই সমীর চন্দ্র স্কারলেট ইন্ডিয়া এসে আমি যাকে বলে চমকে গেছি। এত ছেলে মেয়ে আমাদের বাংলায় এত উৎসাহ দিয়ে এরকম একটা ওয়ার্কশপ করছে। ওয়ার্কশপ মানে একটু অল্প একটা সময়, তো খুব বেশি হলে ধরো 3 ঘন্টার ভিতরে একটা কাজ শেষ করবে। অধিকাংশই দেখলাম কাজ শেষ করে ফেলেছে, তো আমি দেখে ভীষণ উৎসাহিত এবং আনন্দিত, মানে অসাধারণ লেগেছে। কিছু কিছু কাজ দেখলাম যেগুলো রীতিমতন মানে আমাদের মতো সিনিয়র লোকজনদের সাথে কমপ্লিট করে, তো খুব খুশি হয়েছে। দারুণ দারুণ, ভীষণ শিল্পীদের উৎসাহিত বোধ করা ও শিল্পীদের এত উৎসাহ দেওয়া, এটা শরীরচন্দ্রের পক্ষেই সম্ভব। সেই বার্তা দেওয়া যে ওদের বলা যে তোমরা ভালো করে ছবি আঁকো এবং কি ধরনের খুশি ছবি আঁকো, তো একদম মনের মতোই ছবি আঁকতে হবে তা না, মানে ছবিকে তোমার মতো করে গড়ে তোলো, ছবিকে কারোকে নকল করে ছবি আঁকো, তুমি তোমার মতো করে ছবি আঁকো এবং ছবির মধ্যে দিয়ে নিজের আত্মপ্রকাশ কর। তুমি যেটা ভাবছো কাগজ বা ক্যানভাসে সেটাকে সুন্দর করে ছবি আঁকো, কিন্তু কারোকে নকল করো। স্ক্রেলিট ইন্ডিয়ার পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এই দুর্গা আড্ডার। ক্যামেরার প্রসেনজিৎ ঘোষের সঙ্গে শুভাশিস ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।